শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বিজয় আমরা যেন কোনোভাবে কলঙ্কিত করে না ফেলি, আমরা যাতে এমন কিছু না ঘটাই যেটা আসলে কোনো একদিন আজকের এই উত্তেজনা কেটে যাওয়ার পর কোনো একদিন আমাদের যাতে আফসোস তৈরি করে, আমরা এমন কিছু যেন না করি। আমি আসলে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা আবারও বলতে চাইছি। আমি গতকালই একটা ভিডিও করেছিলাম তার সাথে তাকে আটক করার পর যে আচরণ করা হয়েছে সেটার প্রতিবাদে, এবং আমি প্রেডিক্ট করেছিলাম, এটা যে কেউই প্রেডিক্ট করতে পারেন, যে আদালতে তার উপরে অনেক বেশি ঝামেলা করার চেষ্টা হতে পারে, হামলার চেষ্টা হতে পারে, এবং তাই হলো। আমাদের উচিত ছিল যেটা সেটা আমরা করতে পারিনি, এবং তার হামলাটা যথেষ্ট কঠোর হলো, ভালো হলো না, একেবারেই ভালো হলো না। যে কথা বলছিলাম যে আমরা অনেকেই বলতে পারি যে এই দীর্ঘ দীর্ঘ ১৬ বছরের, বিশেষ করে ১০ বছর তো একেবারেই অনির্বাচিতভাবে আওয়ামী লীগ ছিল, সেই ভয়ঙ্কর শাসনের ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, মানুষ কিছু প্রকাশ করবে, এবং এসব ক্ষেত্রে যারা যারা যে যেভাবে জড়িত ছিলেন, রাজনৈতিক দলের মানুষজন ছিলেন, এখানে সাংবাদিকরা ছিলেন, এখানে অন্য অনেকেই এই স্বৈরাচারী সরকারটাকে ক্ষমতায় থাকতে নানাভাবে সাহায্য করেছেন। জনাব মানিককে অন্তত আমরা একটা রোলে দেখেছি, উনি বয়ান তৈরি করার চেষ্টা করেছেন, সে বয়ান মানুষ পছন্দ করছে কিনা নিচ্ছে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু তিনি সেই চেষ্টাটা করেছেন। তো ফলে আমরা কেউ কেউ বলতে পারি যে মানুষের ক্ষোভ রোষ কিছুটা তাদের উপরে যাবে, এটা ইনএভিটেবল। হয়তো আমি আগেও বলেছি বহুবার, আমি আমার প্রথম ভিডিও আমাদের বিজয়ের পর যেটা করেছি সেখানে বলছিলাম আওয়ামী লীগের অত্যাচারে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে বহু ক্ষেত্রের মানুষ গেছেন আমি জানি, এমনকি যে মানুষটা সরাসরি টর্চার হন নাই সে তার অপশাসন, তার অর্থনৈতিক অব্যবস্থাপনার যাবতীয় সব সংকটের মধ্য দিয়ে গেছে। সুতরাং এই সংকটের বাইরে কেউ ছিল না, এই অত্যাচারের বাইরে আওয়ামী লীগের সাথে একেবারে সম্পৃক্ত তার হালুয়া রুটির ভাগ পাওয়া মানুষরা সবাই এটার ভুক্তভোগী হয়েছেন। আমি জানি সবার মধ্যে ক্ষোভ থাকতে পারে, সেটাও জানি, কিন্তু এমন কোনো আচরণ আমাদের করা উচিত হবে না, বিশেষ করে রাষ্ট্রের জায়গা থেকে অন্তত এমন ব্যবস্থা করা উচিত হবে হতো যেটা আমাদের ভবিষ্যতে লজ্জা না দেয় বা এখনই সমালোচনা তৈরি না করে। গত কয়েকদিনের কয়েকজনের ক্ষেত্রে কোর্টে যা ঘটেছে, মিস দীপুমণি, ফারজানা রূপা, শাকিল আহমেদ, তাদেরকে যখন নেওয়া হয়েছে, বা টু সাম এক্সটেন্ট জনাব সালমান ইফরমান এবং আনিসুল হকও যখন গেছেন, যে রকম সমস্যা তৈরি হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে বিশেষ করে মিস দীপুমণির গায়ে হাত তোলার চেষ্টা হয়েছে, তোলা হয়েছেও, সেটার প্রেক্ষাপটে জনাব মানিকের প্রতি মানুষের ক্ষুব্ধতা আমরা দেখেছি। আমি গতদিনই বলেছি অনেক ক্ষেত্রে হয়তো যৌক্তিক কারণও আছে, কিন্তু তিনি যা করেছেন তার জন্য যে যেভাবে আমরা সিস্টেম্যাটিক বিচার পানি করব। ফলে উচিত ছিল কোর্টে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, দরকার হলে কোর্ট খালি করে তাকে ঢোকাতে হবে। আমি দেখলাম মোটেও সেই রকম ব্যবস্থা ছিল না, পুলিশ ছিল, বেশি পুলিশই ছিল, যেভাবে তাকে নামানো হলো, যেভাবে সিঁড়ি দিয়ে ওঠানো হলো, তিনি যথেষ্ট পরিমাণ আঘাতের শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন, তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন আছে, কেটে যাওয়া বা থেতলে যাওয়া আছে, এবং সবচেয়ে বড় কথা এই ইঞ্জুরিটা কীভাবে হলো, তার মানে তাকে কী পরিমাণ আঘাত করা গেছে, তার স্ক্রোটাম ছিঁড়ে গেছে, তার টেস্টিস বেরিয়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে সার্জারি করে এটা মোটামুটি ঠিকঠাক করা হলো, আশা করি তিনি খুব বড় বিপদে পড়েননি, পড়বেন না। কিন্তু আমরা চিন্তা করি তো একটা মানুষকে কিভাবে আঘাত করা হয়েছে, কতটুকু সময় পাওয়া হয়েছে যার তার স্ক্রোটাম ছেড়ে টেস্টিস বেরিয়ে যায়, মানে আমরা আমাদের এই সামষ্টিক বর্বরতা কেউ কোনোভাবে যাতে এন্ডোর্স না করি। আমি জানি আমার এই ভিডিওর নিচেও আপনারা অনেকেই বলবেন তাকে তো মেরে ফেলা হয়নি, অনেক কমই হয়েছে, আমি অনেক সুশীলপনা দেখাচ্ছি, এসব বলছেন দেখছি আমি, আপত্তি নেই, কিন্তু একটু ফিল করুন প্লিজ, ফিল করুন প্লিজ, যারা আমাকে অন্তত এই মন্তব্যগুলোর বিরোধিতা করছেন। আমি তো মনে করি আজ এসব করে যারা মানিকের কাছে আমাদের ক্ষমা চাওয়ার পরিস্থিতি আমরা তৈরি করছি, কারণ আমরা তাকে ন্যায় বিচার দিতে পারছি না তো এখন পর্যন্ত। আদালত পাড়ায় আঘাত, অন্তে কোথাও বাইরে মব একটা কিছু করেছে, আমি সেটারও পক্ষপাতি নই কোনোভাবেই, আই টোল্ড রিপিটেডলি, কিন্তু আদালত পাড়ায় একটা রাষ্ট্রীয় স্থাপনায় আপনার শঙ্কা ঝুঁকি থাকার পরও আপনি একটা মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, এবং উনি বেশ ওনার মতো একজন মানুষ, অনেক বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, যারা মানিক যদি এসব কথা বলে না বেড়াতেন আমাদের সমাজে অত্যন্ত শ্রদ্ধেয় একজন বয়স্ক মানুষ হিসেবে তিনি শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে থাকতেন, আমরা বয়স্ক মানুষদের শ্রদ্ধা করি আমাদের দেশে।
কিন্তু একটা রাষ্ট্রের চোখেও একজন বয়স্ক নাগরিক অপরাধী হতে পারে, ভয়ঙ্করতম অপরাধে অপরাধী হতে পারে, অভিযুক্ত হতে পারে, কিন্তু এটা তো হতে পারে না। রাষ্ট্রীয় স্থাপনায় যখন আমরা কাউকে নিরাপত্তা দিতে ব্যর্থ হই, সেটা রাস্তার কারো মবের কাছে কিছু হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে, এবং প্রিভিয়াস প্রেসিডেন্স থাকার পরও যেন মানিককে আমরা এটা দিতে পারিনি। এসব করে আমরা রাদার তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়ার পরিস্থিতি তৈরি করছি। জনাব মানিক আগে যা যা করেছেন, আমি বহুবার বলেছি, গত ভিডিওতেও বলেছি, আমি একাধিক, আজকে না, আমার এই চ্যানেল শুরু হওয়ার পর থেকে একাধিক ভিডিও করেছি তার স্পর্ধা নিয়ে, তার উদ্ভট কথা নিয়ে করেছি, কারণ তার বয়ানকে আমি বয়ান দিয়েই কম্ব্যাট করার চেষ্টা করেছি। উনি কিন্তু মাঠে বয়ান নিয়ে এসেছেন, হ্যাঁ, উনি যখন একটা মাফিয়াকে ডিফেন্ড করেন তাতে আমাদের ক্ষোভ আরও বাড়বে, বেশি হবে, একটা গণতান্ত্রিক সমাজ হলে এটা হতো না, এটাও আমি জানি, সব জানি। তারপরও বলছি, তার প্রতি আমার কোনো রকম কোনো অ্যাপোলজেটিক কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, তিনি যদি কোর্টেও কোনো রকম কোনো অন্যায়ের শিকার হন, মিথ্যা মামলার শিকার হন, আমরা এখন এই ধরনের টেন্ডেন্সি হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখছি, আমি এখনও স্পেসিফিকলি বলছি না, সেটারও আমাদের প্রতিবাদ করতে হবে। আমি ধারণা করি তার বিরুদ্ধে যথেষ্ট যৌক্তিক বিষয় খুঁজে বের করা সম্ভব, যেটাতে যা তাকে জেনুইনলি অভিযুক্ত করা যাবে এবং তার বিচার করা যাবে, সেগুলো হোক। কিন্তু কোর্টে যা হয়েছে তার উপরে, এটা মর্মান্তিক, এটা খুবই লজ্জার। বর্তমান বাংলাদেশে এটা খুবই লজ্জার। শেখ হাসিনার বাংলাদেশে এগুলো সহ্য করা যায়। অনেক সময় দেখা গেছে ফাঁসির আসামির গাড়িতে, মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় ফাঁসির আসামির গাড়িতে জুতো মেরেছিল ছাত্রলীগ। অসভ্যতা এটা, বর্বরতা এটা, যার মানুষের মৃত্যুদণ্ড হয়ে গেছে তার লাশবাহী গাড়িতে এটা করেছে। আমরা একই পথে যেন না যাই, এটা আমাদের জন্য লজ্জার, আমরা স্বীকার যেন করি। এবং আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে খুব শক্তভাবে বলি, ভবিষ্যতে আরও অনেক হাই প্রোফাইল আসামি ধরা পড়বে যাদের উপর মানুষের ক্ষোভ আছে, প্রয়োজনে আদালত এরিয়াকে এমনভাবে প্রস্তুত রাখা হোক যাতে কেউ কোনোদিন ওই ব্যারিয়ার ভেঙে ঢুকতে না পারে এবং কাউকে আঘাত করতে না পারে। আর আমরাও এটুকু সচেতনতা যেন আমাদের মধ্যে তৈরি করি, আমরা এমন কিছু না করি। গতকাল আদালতে যা হয়েছে জনাব মানিকের ওপরে, জনাব মানিকের সব বিচার চাওয়ার পরও গতকালের ঘটনার জন্য আমি তার কাছে দুঃখ প্রকাশ করছি।